আশা করি সমস্ত ছাত্রছাত্রী তোমরা সবাই অনেক করোনা পরিস্থিতির মধ্যে ভালো আছো। আমাকে কিছু বন্ধু রিকোয়েস্ট করেছিল যে ক্লাস সেভেনের মডেল অ্যান্সার পেপার টু থার্ড ইউনিটের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের গ্রুপ এ গ্রুপ বি দুটো পার্টের সমস্ত কোশ্চেনগুলো পাঠাতে। তাদের এই অনুরোধে আজকে আমার এই ক্লাসে থাকছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস সেভেনের মডেল অ্যান্সার পেপার টু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স যে দুটি পার্ট আছে সেই দুটি পার্টের সমস্ত কোশ্চেনের উত্তর। তাহলে চলো ছাত্রছাত্রী প্রথম প্রশ্নে ফিরে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি আছে ফিজিক্যাল সায়েন্সের গ্রুপ এর এক সঠিক উত্তরটি নির্বাচন করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আই পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থা পরিণত হওয়ার ঘটনাকে বি গলন বলে। এরপরে আছে ডবল আই আলোকরশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে গেলে সিদ্ধায়কের উত্তর আপতন কোণ গ্রেটার দেন প্রতিসরণ কোণ অথবা খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় বিদ্যাগের উত্তর ইথারেন। তিন এক অ্যাটমোসফিয়ার চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে পরিবেশ থেকে যত তাপ গ্রহণ করতে হবে তা হলো সিদ্ধাগৃত্তর 80 ক্যালোরি। আই ভি নিউট্রনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বিদ্যাগৃত্তর বল ইজিকাল টু ভর গুণিতক ত্বরণ অথবা একটি স্থির বস্তুতে যা থাকে তা হলো বিদ্যাগের উত্তর শক্তি। এরপরে আছে ভি ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি কেমন ধরনের গতি বিদ্যাগের উত্তর বৃত্তাকার পথে গতি। ভি আই তিনটি প্রাথমিক একক দিয়ে গঠিত রাশিটি হলো বিদ্যাগের উত্তর ভর বেগ। ভি ডবল আই NaCl প্লাস AgNO3 তীরচিহ্ন AgCl প্লাস NaNO3 এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া এটি হবে বিনিময় বিক্রিয়া। ভি ট্রিপুল আই পরিবর্তনশীল যোজতা আছে বিদ্যাগৃত্তর কপারে অথবা কোনো ক্যাটায়নে প্রোটন সংখ্যা পি এবং ইলেকট্রন সংখ্যা ই হলে এদের মধ্যে সম্পর্ক বিদ্যাগৃত্তর পি গ্রেটার দেন ই। এরপরে আছে আই এক্স PbNO3 এর হোল টু প্লাস FeSO4 তীরচিহ্ন PbSO4 প্লাস FeNO3 এর হোল টু বিক্রিয়াটি বিদ্যাগুত্তর বিনিময় বিক্রিয়া। এক্স একটি দ্রবণে pH এর মান 8.3 হলে দ্রবণটি প্রকৃতি হবে সিদ্ধাগের উত্তর ক্ষারীয় অথবা সুপার ফসফেট এক প্রকার এদাগের উত্তর সার। এক্স আই কোনটি প্রাকৃতিক নির্দেশক নয় দিদ্যাগৃত কোনটি নয় অর্থাৎ এখানে দিদ্যাগৃত উত্তর হলুদ গুঁড়ো বি জবা ফুলের নির্যাস সি বিটের রস। এরপরে আছে এক্স ডবল আই সাবান তৈরিতে তেল বা চর্বির সঙ্গে ড্যাশ লাগে এর দাগের উত্তর খার। এরপরে আছে গ্রুপ বি দুই সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আই দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে নিজেদের মধ্যে ড্যাশ বিনিময় করে এটি শূন্যস্থান পূরণ করতে বলেছে এটি হবে তাপ। এরপরে আছে ডবল আই আলোর বিচ্ছুরণ একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও এটি হবে যে রংধনু। এরপরে আছে অথবা সূর্যের আলো একটি যৌগিক আলো সত্য না মিথ্যা লেখো এটি হবে সত্য। তিন খাদ্য লবণের রাসায়নিক নাম লেখো খাদ্য লবণকে NaCl বলে অর্থাৎ এর রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড অথবা Na2S যৌগে অ্যানায়নের যোজ্যতা কত। দুই আই ভি CGS পদ্ধতিতে কোন এককের সাহায্যে কার্য মাপা হয় আর্ক। ভি পরমাণুর ভিতরে অবস্থিত কোন কণার আধান ঋণাত্মক এটি হবে যে পি অর্থাৎ প্রোটন। এরপরে আছে ভি আই হলুদের জল অ্যাসিড ও ক্ষারে কী কী বর্ণ ধারণ করে হলুদের জল অ্যাসিডে হলুদ এবং ক্ষারে লালচে বাদামি। ভি ডবল আই চলন্ত বাসে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করে এটি কোন ধরনের জাড্যে উদাহরণ এটি হবে যে গতি জাড্য। এরপরে আছে অথবা কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ 3 গুণ করা হলে বস্তুটির স্মরণ পূর্বের স্মরণের 5 গুণ কৃতকার্য পূর্বের কতগুণ হবে। আমরা জানি যে কৃতকার্য ইজিকাল টু প্রযুক্ত বল গুণিতক প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণের পরিমাণ তাহলে এটি হবে
তিন গুণিতক পাঁচ সমান পনেরো গুণ। এরপরে আছে পাইরেক্স কি, এর ব্যবহার লেখো। বোরোসিলিকেট কাঁচের বাণিজ্যিক নাম হলো পাইরেক্স কাঁচ। এটি সাধারণত পরীক্ষাগারের যন্ত্রপাতি, টেলিস্কোপের আয়না, অন্তরক পদার্থ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে আছে লাইফ সায়েন্সের গ্রুপ এ, এক সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো নয়টি আই, ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণী হলো বিদ্যাগের উত্তর ডোডো পাখি। ডবল আই, প্রাণীয় পানীয় জলে ফ্লোরিনের মাত্রা কত হওয়া উচিত, বিদ্যাগের উত্তর 1.5 ppm এর কম। তিন, প্রাচীন মিশরীয়রা পোড়া মাটির বাসনপত্র অলঙ্কৃত করতে ব্যবহার করা হয়, বিদ্যাগের উত্তর তামা। আইভি, যে জীবাণুটির দ্বারা খাদ্য বিষাক্ত হওয়ার সম্ভাবনা থাকে তা হলো ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম। এরপরে আছে ভি, খাদ্য নমুনার সঙ্গে অ্যালকোহল ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে পরীক্ষা করে দেখা গেল নমুনার রং পরিবর্তন হয়ে গোলাপি বর্ণ ধারণ করল। এই পরীক্ষার সাহায্যে খাদ্যে কোন রাসায়নিক ভেজাল পদার্থ মিশ্রণ আছে তা শনাক্ত করো। এটি হবে মেটালিন ইওলো। ভিআই, বন্ধত্ব হলো ভিটামিন এর অভাবজনিত রোগ। এরপরে আছে ভি ডবল আই, প্রোটিনের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। সিদ্ধাগের উত্তর সয়াবিন। এরপরে আছে ভি ত্রিপুল আই, সারা বিশ্বে উদ্ভিদ জগতে 7% বাসভূমি এই ভারতবর্ষে। আই এক্স, সীমাবাহগুলি হলো বিদ্যাগুত্তর মিষ্টি জলের ভাণ্ডার। এক্স, চালে প্রধানত থাকে দাগুত্তর শর্করা। এক্স আই, পদার্থ কোন খাদ্যে উপাদান থেকে শক্তি পাওয়া যায় না, বিদ্যাগের উত্তর ভিটামিন। গ্রুপ বি, দুই সংক্ষিপ্ত উত্তর দাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। আই, সংক্রামক রোগ, বিদ্যাগুরুত্বর যক্ষা। ডবল আই, ব্লাড ফ্লু, এটি হবে যে H5N1 ভাইরাস। এরপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো চারটি, ত্রিপুল আই, আমি সুগন্ধি মৃগনাভি ধারণ করি, আমি কে, এটি হবে যে কস্তুরী মৃগ। আই ভি, মূলযুক্ত উদ্ভিদ মাটির ড্যাশ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ধারণ ক্ষমতা। ভি, কোন খনিজ মৌলের অভাবে নখ চামচ আকৃতি হয়ে যায়, এটি হবে আয়োডিন। ভি আই, ইলেকট্রিক বাল্ব বা টিউব লাইটের বদলে ইদানিং রাস্তায় বা বাড়িতে কোন ধরনের আলো ব্যবহার করা হচ্ছে, এটি হবে এলইডি। এরপরে আছে ভি ডবল আই, শব্দ ছক সমাধান করো, পাশাপাশি অস্থিসন্ধিতে উপস্থিত তরল, এটি হবে সাইনোভিয়াল তরল, উপর নিচ ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি। আজকে আমার এই ক্লাসটি এখানেই শেষ হলো। তোমাদের যদি পছন্দ হয়েছে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমরা কমেন্ট করবে এভাবেই তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন, তাহলে আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর বলবো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যেসব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।